আসসালামু আলাইকুম, সবাইকে নজর ফুরিতে স্বাগতম। তো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের আমাদের ভিডিও টপিকসটা হচ্ছে, আপনাদের সামনে আমি প্রয়োজনীয় 5টি ওয়েবসাইট নিয়ে আলোচনা করব, যে ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা অনেক উপকৃত হতে পারেন। তো আপনাদের নিত্য নতুন কাজের জন্য অনেক রকম অনেক সফটওয়্যারের প্রয়োজন হয় বা অনেক কিছুর প্রয়োজন হয়, তা নিয়ে আজকের ভিডিওটা আপনাদের সামনে আমি 5টি সাইট নিয়ে আলোচনা করবো, যে 5টি সাইট কিন্তু আপনাদের প্রয়োজনীয় সব কাজে কিন্তু প্রয়োজন হয়। তো চলুন আমরা ডিসপ্লে চলে যাই এবং এই 5টি সাইট সম্পর্কে দেখে নিই এবং 5টি সাইটের কী কী কাজ তা সম্পূর্ণ ডিটেলসভাবে আমি আপনাদের ডিসপ্লেতে আলোচনা করে দেখিয়ে দিব। তো চলুন ডিসপ্লে চলে যাই এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সব ধরনের নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং পেয়ে যাবেন সব কিছু। তো চলুন ডিসপ্লে চলে যাই এবং দেখে নিই এই 5টি সাইট। তো বিয়ার্স, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আমরা এখন দেখে নিব আমাদের মোস্ট ইম্পর্টেন্ট 5টি ওয়েবসাইট, যে ওয়েবসাইট থেকে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি বা আমাদের অনেক কাজে কিন্তু এগুলো আসে, অর্থাৎ আমাদের প্রয়োজনীয় কাজের জন্য এগুলো সাইট কিন্তু প্রয়োজন হয়। তো চলুন আমরা শুরু করি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, কারণ প্রতিটা সাইট কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আপনাদের অনেক কাজে কিন্তু এই সাইটগুলো আসবে। তো চলুন আমরা শুরু করি কাজগুলো। তো এজন্য আমরা যখন একটু ব্রাউজারে চলে যাব, তারপরে আমাদের প্রথম যে সাইটটি আছে সেটি হচ্ছে আমাদের, অনেক সময় আমাদের দেখা যায় যে অনলাইনের কাজের জন্য আমাদের অনেক ধরনের মেইল ইউজ করতে হয়, অর্থাৎ আমরা চাই এই মেইলগুলো করার জন্য, অর্থাৎ আমাদের যে অনলাইনের কাজের জন্য যে মেইলটা ইউজ করা যায় সেটা আমরা চাই যে আমাদের ব্যক্তিগত যে ইমেল আছে সেটা না ইউজ করার জন্য। তো দেখা যায় যে আমরা ওয়ান টাইমের জন্য, অর্থাৎ আমরা জাস্ট খালি একবার ইউজ করবো আর ইউজ করবো না, এরকম মেইল আমাদের প্রয়োজন হয়। তো এই মেইলগুলো আমরা কোথায় পাবো? এই মেইলগুলো পেতে হলে আমাদের সিম্পল একটি সাইট আছে, 10minutemail.com। এই সাইটে কিন্তু আমরা খুব সহজে 10 মিনিটের জন্য কিন্তু আমরা একটা টেম্পারেল ইমেল পেয়ে যেতে পারি। তো এই টেম্পারেল মেইলের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে আমাদের যে কাজ এক্সেসরি কাজ আছে, অর্থাৎ আমরা চাই যে 1 মিনিটের জন্য বা এক আমরা একটি কাজের জন্য ওয়েবসাইটের জন্য আমরা ইউজ করছি, অর্থাৎ ওয়ান টাইমের জন্য যেগুলো আমরা ইউজ করে যাই টেম্পারেল, আমরা এই মেলগুলো ইউজ করতে পারি খুব সহজে। এই টেম্পারেল মেলগুলো ইউজ করে আমাদের প্রয়োজনীয় কাজে কিন্তু লাগাতে পারি। তো এখানে দেখুন এই মেলটা কিন্তু 10 মিনিট পর্যন্ত থাকবে। তো 10 মিনিট পর্যন্ত থাকার পরে আপনি যখন আরও চান তাহলে এখানে দেখুন get 10 মিনিট মোর, তো get 10 মিনিট মোর ক্লিক করলে আমাদের আবার কিন্তু এখানে দেখুন নতুন করে কাউন্ট ডাউন শুরু হচ্ছে। এই মেইলটা কিন্তু আমাদের নিত্যদিনের কাজের জন্য আমরা ইউজ করতে পারি, তো আমাদের যে সাইটে ইউজ করতে চাই, আমরা যে ইমেলের জন্য ব্যবহার করতে চাই সেটা কিন্তু আমরা এখানে এই সাইটটা কিন্তু ইউজ করতে পারি খুব সহজে। ইউজ করে আমাদের যে কোনো সাইটে সাইন আপ করতে চাই, অর্থাৎ ইম্পর্টেন্ট এটা বলি আপনাদের, এটা হচ্ছে শুধু টেম্পারারির জন্য, এটা কিন্তু একবার চলে গেলে আর আপনি পাবেন না, তাই আপনারা সতর্ক থাকবেন। যেটা আপনাদের নিত্য কাজের জন্য সবসময় প্রয়োজন হবে সেক্ষেত্রে ইউজ করবেন না, জাস্ট যেটি আপনার ওয়ান টাইমের জন্য মেইল প্রয়োজন হবে ওয়ান টাইমের মেইলগুলো কিন্তু এই 10 মিনিট মেইলকে আপনারা পেয়ে যাবেন। তো খুব সহজে এখান থেকে 10 মিনিট মেইল থেকে আপনারা এইটা ব্যবহার করে আপনারা যে কোনো ওয়েবসাইটে সাইন আপ করার জন্য বা বিভিন্ন এক্সেসরি কাজের জন্য আপনারা এই মেইলটা কিন্তু ইউজ করতে পারবেন, জাস্ট আপনারা টেম্পারারির ক্ষেত্রে। তো এই ছিল আমাদের মেইলের ক্ষেত্রে। এরপরে আমাদের যেটা সাইটটা দেখাবো সেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটি সাইট, আমরা কম্পিউটারে ইউজ করার জন্য আমাদের দেখা যায় যে আমরা অনেক ধরনের সফটওয়্যারের প্রয়োজন হয়। যে সফটওয়্যারগুলো দেখা যায় যে আমরা এই সাধারণত গুগলে সার্চ দিয়ে আনতে হলেও দেখা যায় যে অনেকগুলো সাইট চলে আসে বা অনেকগুলো ওয়েবসাইট চলে আসে, অনেকগুলোতে অনেক প্রবলেমও দেখা যায় যে একটি ফাইল থেকে অন্যটি দিয়ে দেয়। তো বা দেখা যায় যে আমাদের যে ইম্পর্টেন্ট একটি ফাইলের প্রয়োজন হয় বা একটা সফটওয়্যারের প্রয়োজন, এই সফটওয়্যারটা আমরা পাই না। তো আপনাদের সামনে এখন যে সফটওয়্যার ওয়েবসাইটেরটা আলোচনা করব, এই সাইট থেকে আপনারা খুব সহজে আপনাদের প্রয়োজনীয় যে কোনো সফটওয়্যার কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো ওয়েবসাইটটির নাম হলো ফাইল হিপো ডট কম। তো ফাইল হিপো ডট কম, এই সাইট থেকে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের প্রয়োজনীয় যে কোনো ওয়েবসাইট কিন্তু যে কোনো সফটওয়্যার কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন। যদি আপনার প্রয়োজনীয় যে ওয়েবসাইটটি আপনার মনে থাকে তাহলে আপনারা এখানে জাস্ট সার্চ করে আপনারা ওয়েবসাইটটা নিয়ে নিতে পারেন, বা এখানে যদি আসেন তাহলে আপনারা ক্যাটাগরি পেয়ে যাবেন। এখানে ক্যাটাগরিতে আপনার কোন ধরনের সফটওয়্যার আপনার প্রয়োজন হবে সেটা আপনারা এখানে দিতে পারেন। যদি আপনার ব্রাউজারের ক্ষেত্রে প্রয়োজন এখানে ব্রাউজার দিবেন, এখানে ডেস্কটপ, এখানে যে ধরনের সফটওয়্যার আপনার প্রয়োজন হবে সেই সফটওয়্যারে বা ক্যাটাগরিতে ক্লিক করলে আপনারা সেই ক্যাটাগরি অনুযায়ী পেয়ে যাবেন। তো এখানে কিছু পপুলার আছে, যেমন আমাদের কিন্তু অ্যাভাস্টা প্রয়োজন হয়, বিএলসি
মিডিয়া কিন্তু আমাদের সবারই কিন্তু প্রয়োজন হয়। এবং দেখা যায় যে গুগল ক্রোম এখানে উইন আরআর এরকম কিন্তু অনেক সফটওয়্যার ইম্পর্টেন্ট সফটওয়্যার আছে যেগুলো কিন্তু আপনাদের প্রয়োজন হয়। তো এখান থেকে আপনারা খুব সহজে কিন্তু এই সফটওয়্যারগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারেন, বা আপনারা যদি চান কোনো সফটওয়্যার আপনার প্রয়োজনীয় যে কোনো সফটওয়্যার আপনি এখান থেকে ডাউনলোড করতে, তাহলে এখানে খুব সহজে কিন্তু এই সফটওয়্যারগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। জাস্ট এখানে সার্চ করবেন, সার্চ করলে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন। এবং সার্চ করে যেগুলো পাবেন এগুলো কিন্তু আপনারা খুব সহজে ডাউনলোড করে আপনার এই পিসিতে আপনারা খুব সহজে ইউজ করতে পারবেন। যে কোনো সফটওয়্যার এখানে এই সাইটে আপনারা পেয়ে যাবেন। তো এটা আপনার মোটামুটি আপনাদের অনেক হেল্পফুল হবে, কারণ আপনাদের এখানে সফটওয়্যার খোঁজাখুঁজতে কোনো প্রয়োজন হবে না, গুগলে গিয়ে অনেকগুলো সফটওয়্যার দেখতে হবে না, বা অনেকগুলো ওয়েবসাইট দেখে আপনারা যে এই সফটওয়্যার ডাউনলোড করবে এই ভোগান্তি থেকে আপনারা বেঁচে যাবেন। এই সাইট থেকে আপনারা খুব সহজে যে কোনো সফটওয়্যার আপনারা পেয়ে যাবেন। তো কারণ দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সফটওয়্যার কিন্তু এখানে থাকে, আপনারা এই প্রয়োজনীয় সফটওয়্যারগুলো এখানে পেয়ে যাবেন। ওকে, তারপরে এটা গেল। তারপরে আরেকটি সফটওয়্যার আপনাদের সামনে আলোচনা করবো, যে ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু খুব সহজে মুভি দেখতে পারেন। মুভির বিভিন্ন টাইটেল আপনারা দেখা যায় যে আমরা অনেক সময় কিন্তু আমরা মুভি দেখি বাট আমরা সাবটাইটেলের প্রয়োজন হয়। তো এই সাবটাইটেলের জন্য আপনারা কীভাবে কোন সাইটে গিয়ে আপনারা মুভি ডাউনলোড করলে আপনারা সাবটাইটেল সহ আপনারা পেয়ে যাবেন। তো আমরা দেখা যায় যে মুভি আমরা দেখি বাট অনেক সময় দেখা যায় যে আমাদের হিন্দি বা তেলুগু মুভিতে থাকে, এর জন্য আমরা সাবটাইটেল যদি থাকে তাহলে আমরা কিন্তু দেখে দেখে এটা বুঝতে পারি। তো এরকম সাবটাইটেল মুভি আমরা কোন সাইট থেকে ডাউনলোড করতে পারি? তো একটি সাইট আছে যে সাইট থেকে আপনারা ডাউনলোড করলে আপনারা সাবটাইটেল সহ আপনারা মুভিটা ডাউনলোড করতে পারবেন। তো সাইটটির নাম হচ্ছে substance.co.in। লিখে সার্চ করলে আমাদের সামনে যে সাবটাইটেল এটা চলে আসবে। তো এই দেখুন substance.co.in এই সাইটটা থেকে আপনারা মুভি যদি ডাউনলোড করেন তাহলে সাবটাইটেল সহ আপনারা মুভি ডাউনলোড করতে পারেন এবং লেটেস্ট মুভিগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এই দেখুন লেটেস্ট মুভি সাবটাইটেলস এখানে পেয়ে যাবেন। এখানে দেখুন এইটা এই সাইটটা আছে, এই সাইটটার মধ্যে দেখুন এখানে আপনার সাবটাইটেলগুলো আছে, যে সাবটাইটেল আপনার প্রয়োজন হয় সেই সাবটাইটেল আপনারা পেয়ে যাবেন এখানে খুব সহজেই। তো এখানে দেখুন অনেকগুলো মুভি আছে, যেগুলো মুভি কিন্তু আপনাদের প্রয়োজন হবে বা আপনারা যদি চান যে আপনার পছন্দ মতো কোনো মুভি থাকে তাহলে আপনারা এখানে ক্যাটাগরি দেখে সাব মুভি দেখে কিন্তু আপনারা এই সাইটের সব মুভিগুলো কিন্তু খুব সহজে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো এই সাইট থেকে আপনারা মোটামুটি আপনাদের প্রয়োজনীয় সবগুলা মুভি কিন্তু এখানে দেখতে পারবেন। এখানে সাবটাইটেল দেখছেন, এখানে তো মুভি আমরা ডাউনলোড করছি, এখানে মুভিতে ক্লিক করলে আমাদের সাবটাইটেল সহ কিন্তু মুভিগুলো ডাউনলোড করার ফেসিলিটি পেয়ে যাব। এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে যে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তো ইংলিশ মুভির কিন্তু এখানে সাবটাইটেলটা আমরা পেয়ে যাব। তো এখানে যদি আমরা বিস্তারিত দেখতে চাই তাহলে এখানে বিস্তারিত দেখতে পারবো। তো এই সাইট থেকে আপনারা দেখুন ডাউনলোড সাবটাইটেলস, তো এই মুভির কিন্তু আপনারা সাবটাইটেল আপনারা ডাউনলোড করে নিতে পারেন, অর্থাৎ ইংলিশে আপনারা এখানে এটার সাবটাইটেলটা পেয়ে যাচ্ছেন খুব সহজে। এই সাইট থেকে আপনারা খুব সহজে সাবটাইটেলের সহ কিন্তু মুভিটা ডাউনলোড করতে পারেন। যারা মুভি লাভার আছেন, মুভি দেখতে চান, তারা কিন্তু সাবটাইটেল সহ এই সাইট থেকে আপনারা খুব সহজে মুভিটা ডাউনলোড করে নিতে পারেন। তো এটা গেল। এরপরে আমাদের যে ওয়েবসাইটটি আসে সেটা হচ্ছে, আমরা কিন্তু অনেকেই চাই যে আমরা লাইভ টিভি দেখবো, বা দেখা যায় যে আমাদের বর্তমানে কিন্তু টিভির ক্ষেত্রে কিন্তু কমে গেছে, বর্তমানে দেখা যায় যে আমাদের পিসিতে বা আমাদের ফোনে কিন্তু আমরা লাইভ টিভি দেখতে পছন্দ করি, বা অনেক চ্যানেল আমরা আছে দেখতে পছন্দ করি, বা অনেক মুভি আছে আমরা দেখতে পছন্দ করি আমাদের পিসিতে বা আমাদের মোবাইলে। তো এরকম একটি সাইট আলোচনা করবো যে সাইট থেকে আপনারা খুব সহজে যে কোনো চ্যানেল আপনারা লাইভ দেখতে পারবেন। তো সাইটটির নাম হচ্ছে jagobidi.com। তো jagobidi.com থেকে কিন্তু খুব সহজে আপনারা যে কোনো চ্যানেল দেখতে পারেন, লাইভ চ্যানেল দেখতে পারেন এবং মুভি টুভি আপনারা সব কিছু দেখতে পারেন এই সাইট থেকে। তো এই দেখুন এখানে আমাদের দেখাচ্ছে লাইভ টিভি, এখানে যতগুলো আছে সবগুলো কিন্তু লাইভ, অর্থাৎ আপনারা লাইভ দেখতে পারেন এখানে। এখানে যদি আসি আমরা, এই দেখুন অনেকগুলো কিন্তু লাইভ টিভি আছে যেগুলো কিন্তু আমরা দেখতে পারি এখানে। দেখুন অনেকগুলো হিউজ পরিমাণ আছে, আপনারা সবগুলো কিন্তু লাইভ আপনারা এখানে দেখতে পারেন খুব সহজে। তো সাপোজ আমরা সময় টিভিটা দেখতে চাই, সময় টিভিতে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে কিন্তু আমাদের এখানে লাইভ চলে যায়। দেখুন আমাদের এখানে কিন্তু লাইভটা চলে আসছে। তো এই দেখুন আমাদের এই জাগোবিডিতে আমরা সময় টিভিটা লাইভ দেখতে পারছি। তো এরকম আপনারা কিন্তু খুব সহজে যে কোনো টিভি কিন্তু লাইভ দেখতে পারবেন, বা লাইভ দুদিন ছাড়াও আপনারা বিভিন্ন চ্যানেল দেখতে চান তাহলে এই দেখুন এখানে নিউজের আছে, মুভি আছে, অর্থাৎ মুভি চ্যানেলগুলো কিন্তু লাইভ দেখতে পারবেন আপনারা। অর্থাৎ এই চ্যানেলগুলোতে কী কী লাইভ আছে তা দেখতে পারেন, অর্থাৎ চ্যানেলগুলো কিন্তু আপনারা লাইভগুলো দেখতে পারবেন। এই দেখুন অনেকগুলো চ্যানেল আছে যেগুলো আপনারা খুব সহজে দেখতে পারেন এবং আপনারা এখানে উপভোগ করতে পারেন আপনাদের মোবাইলের, অর্থাৎ আপনাদের কম্পিউটারে বা মোবাইলে আপনারা খুব সহজে কিন্তু এই দেখতে পারেন, চ্যানেলগুলো দেখতে পারেন, যার জন্য আপনাকে টিভির কিন্তু প্রয়োজন হবে না, অর্থাৎ টিভি দেখতে কোনো প্রয়োজন হবে না, জাস্ট আপনার লাইভ টিভি এখানে দেখে নিতে পারেন খুব সহজে। তো এই হলো সাইটটির নাম হলো jagobidi.com। এটা এই সবগুলো কিন্তু সাইট আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে দিব, আপনারা দেখতে পারবেন। তো এরপরে আমাদের লাস্টে যেটি হচ্ছে সেটি হচ্ছে
আমরা অনেকেই কিন্তু আমাদের অনেকগুলো ওয়েবসাইট থাকে বা দেখা যায় যে আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে বা কোনো লিঙ্ক আছে সেই লিঙ্ক দেখা যায় অনেক লম্বা হয়ে যায়, লিঙ্কগুলো কিন্তু আসলে অনেক লম্বা হয়। এই লিঙ্কগুলো আপনারা কীভাবে শর্ট করবেন তার জন্য একটি সাইট হচ্ছে, অনেকগুলো সাইট আছে তার মধ্যে হচ্ছে কিছু cu.ly.ly। এই সাইট থেকে আপনারা খুব সহজে কিন্তু আপনারা যে কোনো লিঙ্ক কিন্তু শর্ট করে নিতে পারেন। তো শর্ট কীভাবে করবেন, সাপোজ আপনি যে কোনো একটি ওয়েবসাইট ওপেন করেন সেই ওয়েবসাইটে কিন্তু খুব সহজে আপনারা এখানে শর্ট লিঙ্ক করে নিতে পারেন। সাপোজ আমরা একটা আমরা ইউটিউবে যে কোনো একটি লিঙ্ক আমরা শেয়ার করি, অর্থাৎ আমরা ইউটিউবের যে কোনো একটা লিঙ্ক শেয়ার করতে চাই বা আমাদের একটা লিঙ্ক আমরা শর্ট করতে চাই, তা আমরা কীভাবে শর্ট করতে পারি। সাপোজ আমরা এই ভিডিওটার লিঙ্কটা আমরা শর্ট করব। এখানে আমরা ভিডিও দিন ক্লিক করি তাহলে এখানে দেখুন আমাদের আছে কপি লিঙ্ক অ্যাড্রেস। তো কপি লিঙ্ক অ্যাড্রেস এখানে যদি আমরা পেস্ট করি তাহলে দেখা যায় দেখুন অনেক লম্বা কিন্তু এই লিঙ্কটা। তো আমরা এটা শর্ট লিঙ্ক কীভাবে করবো, শর্ট লিঙ্ক করার জন্য এখানে দেখুন পেস্ট, আমরা এখানে পেস্ট করবো আমাদের লিঙ্কটা। পেস্ট করার পরে সিম্পলি আমরা এখানে শর্টেনে ক্লিক করবো। তো শর্টেনে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু শর্ট লিঙ্কটা ক্রিয়েট হয়ে যাবে। তো একটু সময় ওয়েট করতে হবে আমাদের, দেখুন ওয়েট করার পরে এই দেখুন আমাদের শর্ট লিঙ্কটা চলে আসছে। তো দেখুন এটা হচ্ছে আমাদের শর্ট লিঙ্ক। তো এটা হচ্ছে শর্ট লিঙ্ক, এটা আপনি দেখতে পাচ্ছেন খুব ছোট একটি লিঙ্ক, এটা আমরা যে কোনো কারো কাছে আমরা শেয়ার করতে পারি। তো দেখুন এখানে এই লিঙ্কটা আর এই লিঙ্কটা কতটুকু তফাৎ দেখেন, তো দেখতে পাচ্ছেন এই দেখুন এই হচ্ছে আমাদের ফুল লিঙ্ক আর এটা হচ্ছে আমাদের শর্ট লিঙ্ক। আমাদের শর্ট লিঙ্ক করার পরে এই লিঙ্কটা চলে আসছে। তো দেখুন এখানে আমরা পেস্ট করি শর্ট লিঙ্কের দিন দেখতে চাই কাজ হচ্ছে কিনা, তাহলে আমরা খুব সহজে দেখতে পারি। এখানে পেস্ট করলাম, করার পরে দেখুন আমাদের সাইটটা চলে আসছে এবং আমাদের ওয়েবসাইটটা চলে আসছে। তো এভাবে খুব সহজে কিন্তু আপনারা আপনাদের যে কোনো লিঙ্কটা কিন্তু শর্ট করে নিতে পারবেন। তো এটা হচ্ছে শর্ট লিঙ্কের জন্য। তো এই ছিল আজকের এই পাঁচটা প্রয়োজনীয় ওয়েবসাইট যেগুলো থেকে আপনারা কিন্তু নিত্যদিনীয় প্রয়োজনীয় কাজগুলো করে নিতে পারবেন এবং অনেক ইম্পর্ট্যান্ট জিনিসগুলো কিন্তু শেয়ার করলাম আপনাদের সামনে। যদি আপনাদের ভিডিওটা দেখে ভালো লাগে আর মনে করেন আপনাদের প্রয়োজনীয় আসবে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা লাইক করবেন। আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করুন, আর যদি কোনো কিছুর প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব যতটুকু পারি আপনাকে হেল্প করার। তো আজকের ভিডিও এখানেই শেষ করব, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।